গর্ভাবস্থায় অনেকেই মেহেদি ব্যবহার করছেন এবং করবেন, হাত রাঙাতে হোক কিংবা চুল রাঙাতে অনেকেই মেহেদি ব্যবহার করেন। গর্ভাবস্থায় মেহেদি লাগানো নিরাপদ কিনা? আর্টিফিশিয়াল বা টিউব যে মেহেদিগুলো গর্ভবতী মায়েরা লাগান সেটি গর্ভের বাচ্চার জন্য কতটা ক্ষতিকারক? কাঁচা গাছের মেহেদি লাগানো যাবে কি না? আর মেহেদি লাগালে গর্ভের বাচ্চা শরীরে নাকি দাগ পড়ে, কথাটি কি সত্য? কোন কোন কথার কী ভিত্তি মেহেদি লাগানো যাবে নাকি যাবে না, যদি লাগাতেও চান তবে কোন নিয়মে লাগাতে হবে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। গর্ভাবস্থায় আর্টিফিশিয়াল কোনো মেহেদি মাথার ত্বকে লাগান কিংবা শরীরের ত্বকে লাগান, এটি নিরাপদ না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সাধারণত আমরা টিউব যে মেহেদিগুলো ব্যবহার করে থাকি বা মাথার ত্বকে যে মেহেদিগুলো ব্যবহার করা হয়ে থাকে তার মধ্যেই কেমিক্যাল মিশ্রিত করা হয়, কারণ এর রং বৃদ্ধি করতে হবে, স্থায়িত্ব বৃদ্ধি করতে হবে এবং অল্প সময়ের মধ্যে আপনাকে তীব্র রং দিতে হবে। এই ধরনের মেহেদির প্যাচ যদি আপনি ব্যবহার করে থাকেন তবে তার ফলাফল অনেকটাই মারাত্মক হয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি মেহেদি ব্যবহারের ফলে অনেকের হাতে ফোসকা পড়ে গিয়েছে, ফুলে গিয়েছে। মেহেদির মধ্যে এক ধরনের রঞ্জক বা কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে যা ত্বকের ভেতর দিয়ে আপনার শিশু পর্যন্ত পৌঁছে যেতে পারে, যা মারাত্মক হতে পারে। ত্বকে ফোসকা পড়া, ত্বকে জ্বালা পোড়া করা, অ্যালার্জির সৃষ্টি হওয়া, অনাগত সন্তানের ক্ষতি হওয়া, এগুলো হতে পারে। এছাড়াও আপনি যখন কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করবেন সেটি আপনার ইমিউনিটির ওপরে প্রভাব বিস্তার করতে পারে। অর্থাৎ আমরা ত্বকের উপরে ব্যবহার করলে ভাবি সেটি শুধুমাত্র ত্বকের উপরের জন্য, ত্বকের ভেতরে সেটি প্রবেশ করবে না, কিন্তু কথাটি সম্পূর্ণরূপে ভুল। যখন আমরা ত্বকের উপরে কোনো কিছু ব্যবহার করি তখন সেটি ত্বকের ভেতরে রক্তের মধ্যে দিয়ে মিশে যায় এবং পরবর্তী সেটি সন্তান পর্যন্ত পৌঁছাতে পারে। এই জন্যই গর্ভাবস্থায় কোন প্রোডাক্ট নিরাপদ এবং কোন প্রোডাক্ট নিরাপদ না তা জেনেই ব্যবহার করা উচিত। কিছু কিছু প্রোডাক্ট কিন্তু গর্ভাবস্থায় নিরাপদ থাকে না, আপনি যদি সেই প্রোডাক্টের ওয়েবসাইটে খোঁজ করে দেখেন তবে সেটি গর্ভাবস্থায় নিরাপদ নাকি নিরাপদ না তা অবশ্যই বলা থাকবে। সেই সমস্ত প্রোডাক্টগুলো ব্যবহার করলে আপনার ও আপনার সন্তানের ক্ষতি হওয়া খুবই স্বাভাবিক। হয়তো সকলের হবে না তবে কিছু কিছু মানুষের হবে এবং সেই কিছু কিছু মানুষের জীবন ঝুঁকি কেন আমরা নিতে যাব? তাই অবশ্যই জেনে নিতে হবে মেহেদি ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে। আপনি মাথার চুলে মেহেদি ব্যবহার করেন বা ত্বকে আর্টিফিশিয়াল টিউব মেহেদি ব্যবহার করেন, অবশ্যই তা অর্গানিক হতে হবে। আমরা বাজারে অনেক ধরনের মেহেদি পাই কিন্তু কেনার সময় খেয়াল করি না যে মেহেদির কী কী ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে, সেটি কত পার্সেন্ট অর্গানিক এবং কত পার্সেন্ট কেমিক্যাল দেওয়া আছে তা অবশ্যই খেয়াল রাখতে হবে। অবশ্যই মেহেদির গায়ে যদি অর্গানিক মেহেদি লেখা থাকে সেটি কত পার্সেন্ট অর্গানিক তা জানতে হবে, অন্ততপক্ষে 80-90% মেহেদি পাউডার আছে কি না তা জানতে হবে। অবশ্যই মেয়াদ উত্তীর্ণের তারিখ ভালোভাবে দেখে নিতে হবে। যে সমস্ত মেহেদি দাবি করছে যে তারা ইনস্ট্যান্ট কালার দিতে পারবে, 5-7 মিনিটের মধ্যে রং হবে, সেগুলো কিনতে যাবেন না। ডেফিনেটলি এগুলোর মধ্যে কোনো না কোনো কেমিক্যাল দেওয়া আছে বলেই এমনটা হচ্ছে, যা ত্বকে অ্যালার্জি, র্যাশ, চুলকানি, খোসপাচড়া পুড়িয়ে ফেলার মতো সমস্যা সৃষ্টি করতে পারে। যে সমস্ত মেহেদিতে প্রিজারভেটিভ দেওয়া হয়ে থাকে এগুলোকে সংরক্ষণ করার জন্য তা ত্বকের পক্ষে তো ভালো নয় এবং আপনার সন্তানের পক্ষেও ভালো নয়। অনেকে মেহেদির রং আরও গাঢ় করার জন্য এর মধ্যে চুন মিশ্রিত করেন, গর্ভাবস্থায় এই কাজটি মোটেও করবেন না। চুন সামান এগুলো দিয়ে মেহেদির রং গাঢ় করলে তা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। প্রয়োজনে আপনি লেবুর রস অথবা লবঙ্গ ও অ্যাসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন যেন মেহেদির রং গাঢ় ও দীর্ঘস্থায়ী হয়। ত্বকে মেহেদি ব্যবহারের ক্ষেত্রে যে কথাটি আপনাদেরকে অবশ্যই বলতে হবে তা হচ্ছে, কোনো প্রকারের আর্টিফিশিয়াল মেহেদি যতই এটি অর্গানিক হোক না কেন এর মধ্যে কিছু না কিছু কেমিক্যাল তো অবশ্যই থাকবে। তাই সবচেয়ে ভালো হয় আপনি যদি একেবারে গাছের মেহেদি, কাঁচা মেহেদি ব্যবহার করতে পারেন। আগেকার মানুষ যেমন কাঁচা মেহেদি বেটে ব্যবহার করত সেটি কিন্তু শরীরের পক্ষে খারাপ নয় এবং এই কাঁচা মেহেদি আপনি ত্বকের ওপরেও লাগাতে পারবেন, আবার মাথার চুলেও লাগাতে পারবেন, কোনো সমস্যা নেই। যাদের মাথার চুল পেকে যাওয়ার সমস্যা আছে বা খুশকি আছে, মসৃণতার জন্য মেহেদি ব্যবহার করতে চাচ্ছেন, তারা অবশ্যই গাছের কাঁচা মেহেদি বেটে তারপরে লাগাবেন। কোনো অবস্থাতেই তারা কেমিক্যালযুক্ত কোনো মেহেদি লাগাবেন না। তাদের ক্ষেত্রে বারংবার সতর্ক করছি, কোনো প্যাকেট মেহেদি, কোনো কালার যেগুলো চুলকে কালার করে সেগুলো গর্ভাবস্থায় মোটেও নিরাপদ নয়, এগুলো গর্ভাবস্থায় লাগাতে যাবেন না।
মাথায় লাগানোর জন্য শুধুমাত্র কাঁচা মেহেদি নিরাপদ। আর যদি পাউডার মেহেদি ব্যবহার করতে চান, সেটি একেবারে অথেন্টিক অর্গানিক পাউডার মেহেদি হতে হবে। কোনো বাড়তি কালার কেমিক্যাল এগুলো যেন না থাকে সেই বিষয়টি ভালোভাবে জেনে তারপরে লাগাবেন। আর ত্বকে লাগানোর জন্য যদি টিউব মেহেদি ব্যবহার করেন, সেক্ষেত্রে অবশ্যই সেটি অর্গানিক মেহেদি হতে হবে। কাঁচা মেহেদির ক্ষেত্রে কোনো সতর্কতা বলছি না, কাঁচা মেহেদি বেটে ত্বকের উপরে লাগালে বাচ্চার কোনো ক্ষতি হয় না। এবং পাশাপাশি অনেকেই যে কুধারণা পোষণ করে থাকেন যে মেহেদি লাগালে বাচ্চা শরীরে দাগ পড়তে পারে, গর্ভাবস্থায় মেহেদি লাগানো নিরাপদ নয়, এই কথাগুলো সম্পূর্ণ ভুল। গর্ভাবস্থায় মেহেদি লাগালে বাচ্চার শরীরে কোনো দাগ পড়ে না বা বাচ্চার কোনো ক্ষতি হয় না, তাই আপনারা নির্দ্বিধায় ও নিশ্চিন্তে গর্ভাবস্থায় মেহেদি লাগাতে পারেন, তাতে কোনোই সমস্যা নেই। মেহেদি লাগানোর আগে যে বিষয়টি খেয়াল রাখবেন তা হচ্ছে, গাছের কাঁচা মেহেদি লাগাতে হলে যেহেতু দীর্ঘ সময় পর্যন্ত আপনাকে হাতে মেহেদি লাগিয়ে রাখতে হবে, তাই অবশ্যই সেরকম ব্যবস্থা গ্রহণ করেই হাতে মেহেদি লাগাবেন। আপনার হাতে কোনো কাজ থাকলে তা সেরে নেবেন, খাবার খেতে হলে তা ভালোভাবে খেয়ে নেবেন, জলপান করে নেবেন, মলমূত্রের কাজ থাকলে তা ভালোভাবে করে নেবেন। এবং মেহেদি লাগাতে যেখানে বসবেন সেটি অবশ্যই আরামদায়ক জায়গা হতে হবে, যেন আপনার কষ্ট না হয় সেই বিষয়টিও খেয়াল রাখতে হবে। পিঠের কাছে প্রয়োজনে বালিশ দিয়ে তারপরে মেহেদি লাগাতে বসবেন। এবং যদি আপনি গাছের টিউব মেহেদি ব্যবহার করা ছাড়া অর্গানিক বা অথেন্টিক কোনো মেহেদি ব্যবহার করতে চান, সেটি প্রথমে হাতে একটু টিউব টেস্ট করে নেবেন। আগে টেস্ট না করে কখনোই লাগাতে যাবেন না, লাগিয়ে কিছুক্ষণ রেখে তারপরে ধুয়ে ফেলে দেখুন যে আপনার কোনো প্রকারের অ্যালার্জি, চুলকানি বা খোসপাচড়ার মতো সমস্যা হচ্ছে কি না। যদি অনুভব হয় যে এতে আপনার সমস্যা হচ্ছে, ত্বকে কোনো প্রকারের জ্বালা পোড়া হচ্ছে, তবে অবশ্যই মেহেদি লাগানো থেকে নিজেকে বিরত রাখাই আপনার জন্য উত্তম হবে। মাথায় মেহেদি লাগানোর ব্যাপারে খেয়াল রাখবেন, সেটি অর্গানিক মেহেদি হোক কিংবা কাঁচা মেহেদি হোক না কেন, দীর্ঘক্ষণ পর্যন্ত মাথায় মেহেদি লাগিয়ে রাখলে কিন্তু মাথায় ঠান্ডা লাগার মতো সমস্যা হয়ে যায়। মেহেদি আসলে খুবই ঠান্ডা প্রকৃতির একটি জিনিস এবং এটি মাথায় লাগালেই আপনার ঠান্ডা অনুভব হতে পারে, তাই দীর্ঘক্ষণ পর্যন্ত মেহেদি লাগিয়ে রাখার ফলে ঠান্ডা লাগা, জ্বর, কাশি, গলা ব্যথা এই সমস্ত সমস্যাগুলো অনেকেরই বেড়ে যায়। আপনারও যদি ঠান্ডা লাগার ধাত থেকে থাকে, সেক্ষেত্রে আপনি দীর্ঘক্ষণ মাথায় মেহেদি কখনোই লাগিয়ে রাখবেন না। খুব দ্রুত যতটা সম্ভব তাড়াতাড়ি মেহেদি লাগিয়ে ধুয়ে ফেলুন। যে কোনো প্রাকৃতিক রেমেডি আধা ঘন্টা লাগিয়ে রাখলে এর কার্যকারিতা পাওয়া সম্ভব। তবে আপনার যদি ঠান্ডা লাগার ধাত না থেকে থাকে বা আপনার কোনো সমস্যা না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি লাগাতে পারেন। গর্ভাবস্থায় মেহেদি লাগানোর জন্য আপনি নিজে এই কষ্টটি না করে অন্য কারো সাহায্য নিন, কারণ আপনি দীর্ঘ সময় পর্যন্ত বসে থাকতে গেলে বা পেটের উপরে চাপ দিয়ে মেহেদি লাগাতে গেলে আপনার পেটেরও যেমন বাড়তি চাপ পড়বে, তেমনই আপনার বাচ্চারও ক্ষতি হতে পারে। মেহেদি লাগানো অবস্থায় যদি কোনো প্রকারের অস্বস্তি অনুভব হয়, মাথা ঘুরে খারাপ লাগে, তবে মেহেদি লাগানো স্টপ করে মেহেদি ধুয়ে ফেলুন। যদি অস্বস্তি না কমে তবে অবশ্যই ডক্টরকে বিষয়টি জানাতে হবে। বাজারে অনেক অথেন্টিক এবং খুব ভালো প্রকৃতির মেহেদি পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে পারেন। অধিকাংশ ক্ষেত্রে এ ধরনের মেহেদি ব্যবহার করলে কোনো ক্ষতি হয় না। অনেকেই প্রশ্ন করে থাকেন মেহেদি লাগিয়ে রেখে নামাজ পড়া যাবে কি না, অর্থাৎ মেহেদি লাগানোর পরে যে রঙটি হচ্ছে সেই রঙটি দিয়ে অজু হলে নামাজ হবে কি না। অবশ্যই এই রঙটিতে অজু হলেও নামাজ হবে। যদি ত্বকের উপরে কোনো বাড়তি আবরণের মতো না পড়ে যায় তবে অবশ্যই সেটি ত্বক অ্যাবজর্ব করে নেয় এবং সে অবস্থাতে অজু হবে ও নামাজ হবে। তো ভিউয়ার্স, গর্ভাবস্থায় মেহেদি লাগানোর নিয়ম সম্পর্কিত আজকের এই ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো, উপকারী মনে হয়ে থাকলে বেশি বেশি সকলের মাঝে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।